তা সুপ্রিয় বৃন্দ, আপনারা জানেন যে আমি কয়েকদিন ধরে নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি ক্লাস নিতেছি। তা আজকে আমরা শিখলাম 24 নম্বর। তাহলে এখানে একটা একটা জিনিস দেখেন, কস স্কয়ার থেকে এটা সাইন স্কয়ার থেকে এখানে 2 বিয়োগ কস স্কয়ার থেকে, তাহলে এখানে আমাদের বেস মিল করতে হবে। এখানে বেস আছে কস, তাহলে সাইন এর বানাবো 1 বিয়োগ কস। তাহলে আমরা এখানে লিখলাম কস স্কয়ার থেকে, এখানে বানাইলাম 1 বিয়োগ সাইন কস স্কয়ার থেকে সমান এখানে এখানে তাহলে সুখুশি কিন্তু মাইনাস আসলো, এটা তাহলে এটা মাইনাস টা এখানে আসলো প্লাস, তাহলে 3 তাহলে 5 cos θ সমান লিখলাম 0। তাহলে এখন আমরা এটা কস স্কয়ার থিটা ঠিক লিখলাম, এখানে 1 লিখলাম, এখানে কস স্কয়ার থিটা লিখলাম, এখানে 2, এখানে 5 cos θ সমান 0। তাহলে এখন একটা জিনিস লক্ষ্য করুন সুপ্র শিক্ষার্থী বন্ধু, তাহলে 2 cos স্কয়ার থিটা তাহলে প্লাস 5 cos θ বিয়োগ 3 সমান 0। তাহলে এখানে আমার একটা কি ছিল, এখানে 3 দশমিক 6, তাহলে এখন সুপ্র শিক্ষার্থী বন্ধু 3 দশমিক 6, তাহলে 2 cos স্কয়ার থিটা প্লাস 6 cos θ বিয়োগ কস থিটা বিয়োগ 3 সমান 0। তাহলে এখানে যদি 2 cos θ আমি কমন নেই, তাহলে এখানে থাকতেছে কস থিটা প্লাস 3, এখানে যদি 1 কমন নেই তাহলে থাকতেছে কস থিটা প্লাস 3 0। তাহলে সুপ্র শিক্ষার্থী বৃন্দ, বা তাহলে এখানে কস থিটা প্লাস 3 আর এখানে থাকতেছে 2 cos θ বিয়োগ 1 সমান 0। তাহলে সুপ্র শিক্ষার্থী বৃন্দ, এখানে দেখেন এটা যদি হয় দেখি, তাহলে এটা হয় 2 cos θ বিয়োগ 1 সমান 0, তাহলে তাহলে সুপ্র শিক্ষার্থী বৃন্দ কস থিটা সমান এখানে এটা হাফ সমান এটা কস 60 ডিগ্রি, তাহলে বা থিটা সমান হয় 60 ডিগ্রি, এটা হয়েছে অ্যান্সার। এবং সুপ্র শিক্ষার্থী বৃন্দ এটা দেখেন কস থিটা প্লাস 3 ইজ নট ইকুয়াল 0। তাহলে আমি আর একবার বুঝে দিচ্ছি, তাহলে এখানে এটা কস থিটা, এটাও কস থিটা, এখানে সাইন থিটা, তাহলে সবগুলোকে একই যেতে হতে আনতে হবে। তাহলে সাইন স্কয়ার মানে 1 বিয়োগ cos স্কয়ার থিটা, তাহলে এটা মাইনাস কস থিটা মাইনাস হচ্ছে প্লাস কস থিটা, একটা একটা দুইটা কস স্কয়ার থিটা, 5 cos θ এটা 3, তাহলে 2 cos স্কয়ার থিটা বিয়োগ 5 6, তাহলে মিটিং গ্রাম 6টা 3 একটা গেলে আছে 5টা, তাহলে এখানে 2 cos θ করে এখানে মাইনাস হবে, তাহলে এখানে 3 cos θ cos θ প্লাস 3, এখানে 2 cos θ হয়ে যাবে, তাহলে এটা হলো সুপ্র শিক্ষার্থী বৃন্দ, তাহলে কস 60 ডিগ্রি 60 ডিগ্রি মানে হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। তো সুপ্র শিক্ষার্থী বৃন্দ এখন তাহলে আমরা আর একটা জিনিস, তাহলে সেম প্রশ্ন তাহলে করতেছি 25 নম্বর, তাহলে 25 নম্বরটা আমরা কি করবো। তা সুপ্র শিক্ষার্থী বৃন্দ, তা আমার কাজ যদি ভালো লাগে প্লিজ আপনারা মোস্তাফিজের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং গাণিতিক জিজ্ঞাসা আছে লাইক দিন, বিশেষ যে কোনো প্রান্ত থেকে বইয়ের জন্য অর্ডার করুন 0170839233। তা এখন 25 নম্বর প্রশ্নটা আসছে, 2 sin² θ প্লাস 3 cos θ বিয়োগ 3 সমান 0। তা এখানে একটা জিনিস লক্ষ্য রাখুন, এটা আছে কস, এটা আছে সাইন, তাহলে এটাকে আমরা 2 দিলাম, সাইন মানে আমরা জানি 1 বিয়োগ cos² থিটা প্লাস 3 cos θ বিয়োগ 3 সমান 0। তাহলে এই জায়গাটা আমি লিখতে পারি 2 বিয়োগ 2 cos² থিটা প্লাস 3 cos θ বিয়োগ 3 সমান 0। তাহলে সুপ্র শিক্ষার্থী বৃন্দ, তারপর হলো 2 cos² থিটা প্লাস 3 cos θ বিয়োগ 1 সমান 0, তাহলে 2 cos² থিটা বিয়োগ 3 cos θ প্লাস 1 সমান 0। তাহলে সুপ্র শিক্ষার্থী বৃন্দ, এখানে মিডিল টার্ম আছে 2 1 2, তাহলে 2 cos² থিটা প্লাস 2 cos θ বিয়োগ কস থিটা প্লাস 1 সমান 0। তাহলে এখানে যদি আমি 2 cos θ কমন নেই, তাহলে থাকলো কস থিটা বিয়োগ 1 আর এখানে কস থিটা বিয়োগ 1 সমান 0। তাহলে এখন আমাদের থাকতেছে কস থিটা বিয়োগ 1 আর একটা থাকতেছে 2 cos² থিটা বিয়োগ 1 সমান 0। তাহলে সুপ্র শিক্ষার্থী বৃন্দ, তাহলে এখানে কস থিটা সমান 0 সমান 1, তাহলে বা কস থিটা সমান 1 সমান কস, তাহলে সুপ্র শিক্ষার্থী কস কত ডিগ্রির মান 1, তাহলে 0 ডিগ্রির মান 1, তাহলে বা থিটা সমান আমাদের থাকলো 0 ডিগ্রি, আর অথবা কস 2 cos² থিটা সমান 1, বা কস, তাহলে সুপ্র শিক্ষার্থী কস স্কয়ার না, এটা তো কস হবে, কস হবে, তাহলে কস থিটা সমান আছে হাফ সমান কস 60 ডিগ্রি, তাহলে বা থিটা সমান আছে 60 ডিগ্রি। তাহলে সুপ্র শিক্ষার্থী আর একবার বুঝবে, এখানে অঙ্কটা করাতে এটা সাইন এটা কস একই জিটিও আনতে হবে, তাহলে সাইন মানে জানি 1 বিয়োগ cos² থিটা, তাহলে 2 বিয়োগ 2 cos² থিটা প্লাস 3 cos² বিয়োগ 3, তাহলে এখানে 2 cos² বিয়োগ 3 তারপর 3, এখানে মাইনাস কমন এটা হলো প্লাস, এটা হলো মাইনাস, এটা হলো প্লাস, তাহলে 3টে ভাগ নিলাম 2টে আর একটা 3টে, তারপর এখানে 2 cos³ কমন নিলাম এখানে 1 কমন, এখানে কস থিটা বিয়োগ 1 একটা, 2 cos³ বিয়োগ 1, তাহলে একটা কস থিটা সমান 1 সমান 0 ডিগ্রি, আর কস থিটা সমান হাফ মানে 60 ডিগ্রি, তাহলে অ্যান্সার হবে 0 ডিগ্রি এবং 60 ডিগ্রি। তা সুপ্র শিক্ষার্থী বৃন্দ, আমার ক্লাস যদি ভালো লাগে প্লিজ আপনারা মোস্তাফিজ আহমেদ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন
এবং গাণিতিক জিজ্ঞাসা পেয়েছে।